হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফুড ওয়ার্ল্ড। আজকে আমরা বানাবো কাঁচকলার ভর্তা। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি হয় এই কাঁচকলার ভর্তা। তো কাঁচকলার ভর্তা বানানোর জন্য সবচেয়ে প্রথমে আমাদের কাঁচকলাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তারপর এটাকে আমরা সেদ্ধ করব। তো এখানে আমরা গরম জল বসিয়ে দিয়েছি। এখন কাঁচকলা সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে নিই জলের মধ্যে। এখন কাঁচকলা গুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এখন কাঁচকলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু এই কাঁচকলাকে বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, তাহলে এটা খেতে অত টেস্টি হবে না। তো এটা সেদ্ধ হয়ে নিক। তো এখানে আমাদের কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এখানে আমাদের খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এই কাঁচা কলাগুলোকে ম্যাশ করে নেব। তো ম্যাশ করার জন্য এখানে কাঁটা চামচের ব্যবহার করছি। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে খুবই ভালো হয়। কাঁচা কলাগুলো বেশি সিদ্ধ না করে ভালো, বেশি সিদ্ধ করলে এটা খেতে তেমন টেস্ট হবে না। তো এখানে আমরা কাঁচকলার ভর্তা বানানোর জন্য শুকনো লঙ্কার ব্যবহার করব। তো শুকনো লঙ্কাগুলোকে আমরা আগুনে একটু ছেঁকে নিচ্ছি। এগুলোকে ভাজার দরকার নেই, ছেঁকে নিলে বেশি টেস্ট হয়। তো আমরা এখন আমাদের কাঁচকলাটাকে আমরা ম্যাশ করে নিচ্ছি। দেখুন, এইভাবে ম্যাশ করে নেবেন। এরপর আমাদের যা যা উপকরণ দরকার সব দিয়ে দিচ্ছি। আমরা এখানে দেব সর্বপ্রথমে নুনটা দিয়ে দিই। নুনটা স্বাদ অনুসারে দেবেন, যে যেমন খান। এর নুনের মধ্যে আমরা শুকনো লঙ্কাগুলোকে আমরা নুনের মধ্যে মেখে নিলাম। এবার এর মধ্যে আমরা কাঁচা সর্ষের তেল দেব। তারপর এগুলোকে আমরা মিশিয়ে নিয়ে এখানে আমরা দেব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ গুলোকে আমরা একদম পাতলা করে কেটে নিয়েছি। সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আমরা এটাকে মেখে ভর্তাটা তৈরি হয়ে যাবে। ভালো করে মেখে নিতে হবে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি হয়। আপনারা এটা ট্রাই করে দেখবেন, খুবই ইজি, খেতে খুবই টেস্টি। দেখুন কত চটজল দিয়ে আমাদের কাঁচকলার ভর্তা তৈরি হয়ে গেল। সামান্য উপকরণে তো টেস্টি একটা ভর্তা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ধরনের রেসিপিগুলো ভালো লাগে থাকে, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের আপনারা রেসিপি দেখতে চান তার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো নমস্কার।